रेडी ना। आज के ग्रामीण टेलिकॉम तीन जन डायरेक्टर के दो के देखे छिलें, तार मध्य एक जन होच्छे नूरजहान बेगम जिनी ग्रामीण बैंकर प्राक्तन व्यवस्थापना परिचालक अर्थात नोबेल पुरस्कार विजयी बैंक उन्नी हेन व्यवस्थापना परिचालक और आक जन हे नाजनीन बेगम उन्नी हेन नाजनीन सुलताना उन्नी हेन ग्रामीण टेलिकमर एक जन परिचालक पदे आर हेजातुल इस्लाम उन्नी ग्रामीण बैंक व्यवस्थापना परिचालक पदों हम थकते पर जानी ना उनार बस 86 बचर और नूरजहान बेगम बयस हे 72 बचर नियम अनुजाई अपनारा जान आज के लॉयर बैरिस्टर खाजा तानवीर आहमेद सेखने उपस्थित छिलें किंतु प्रथमे दुई जन महिला के डेके निलें बोलें जे तादेर साथे आगे आमरा व्यक्तिगत आलाप करब नोटिसेर ब्यापार होयेछे व्यक्तिगत आलापेर कोनो विषय नाई उनाके बोलछे ठीक आछे दुई मिनट आपनि अपेक्षा करें आपनाके डेके देब देड़ घंटा पर्यन्त बारे बारे तिनि नक करेछेन ताके ढुकते देय नाई एवं तार नाम एंट्री करते देय नाई जे जेटा एक जन आईनजीवी के बाद रेखे तादेर उपर एक मानसिक निर्यातनेर जन्नो तादेर के निये विभिन्न धरनेर प्रश्न करेछेन जेहेतु तादेर तारपरे देड़ घंटा पड़े एसे ओई वयस्क भद्रलोकटो डेके निलेन 86 बचर बयसे तार साथे आमार लॉयर तिनिओ जोर करे रूमे ढुके गेलेन तखन ताके एकटी रूमे बसिये रेखे ओई रूमे आर ताके नेवा हय ना ना नेवार पोरे सेखाने तादेरके विभिन्न प्रश्न करलेन बोलें आपनारा आरजी देखछेन उनी बोलछे आरजीर ब्यापारटा सम्पूर्ण मिथ्या तो उनारा प्रश्न करलेन आपनारा तो 27 तारिखे एग्रीमेंट करेछेन तो आपनारा तो बैंक अकाउंट करेछेन 8 तारिखे किन्तु बोर्ड मीटिंग करेछेन 9 तारिखे तखन उत्तरे तारा बोलल जे कोर्टेर निर्देश छिल जे आमार कम्पानीके एबुलिशन करा फेलबे एवं आमार लिक्विडेटर नियोग करबे कम्पानी आईन अनुजाई तारा आपनार इया पाय ना एवं निषिद्ध एवं श्रम आईन अनुजाई पाय ना एखन आईने ना पेलो आमादेर कम्पानीके तो रक्षा करते हबे তাই একটা সমঝোতা চুক্তিতে গেল এই সমঝোতা চুক্তিতে লেখা আছে 7 দিনের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে কারণ তারা বিশ্বাস করতে চায় না তাই বোর্ড মিটিং এর আলোচনা তারা বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় ছিল চটকারে তখন অবস্থায় তখন বোর্ড মিটিং এ তাদের ব্যক্তিগতভাবে আলোচনা করে 8 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে 9 তারিখে বোর্ড মিটিং হয়েছে তো এইটা বলতেছে এটা তো জালিয়াতি তাহলে এটা চুক্তিটা তো জালিয়াতি তখন উনাদের প্রশ্ন ছিল তাহলে হাইকোর্টের অনুমোদন প্রাপ্ত চুক্তি কি জালিয়াতি হয়ে যায় কারণ এই যে চুক্তিটা হয়েছে এটা তো হাইকোর্ট অ্যাপ্রুভ করেছে করে মামলা ডিসমিস করেছে তাও এই মামলায় কখনো রুল হতো না প্রথম দিন রুল করতে গিয়েছিলেন হাইকোর্ট সেদিন কোনো নোটিশ ইস্যু করে নাই তারপরে অ্যাটর্নি জেনারেল সেখানে গিয়ে এই মামলায় হাজির হলেন যেখানে অ্যাটর্নি জেনারেল শ্রমিকের মামলায় যেতে পারে না উনি গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে যেখানে গভর্নমেন্টকে পার্টি করা হয়েছে অ্যাটর্নি জেনারেলের পরে এইখানে কোর্ট আদেশ দিলেন যে দুটি পত্রিকা বাংলা এবং ইংরেজি পত্রিকায় নোটিশ জারি করা হোক কেন অ্যাবলিশন করা হবে না কেমন লিকুইডেটেড করা হবে না তারপরে আমরা প্রতিষ্ঠান যখন দেখলো যে প্রতিষ্ঠানকেই অ্যাবলিশন করা হয়ে গেছে তখন বাধ্য হয়ে আইনে না থাকা সত্ত্বেও আন্ডার ডিউরেস হয়ে নিরুপায় হয়ে তাদের সাথে এই চুক্তি করা হলো তোমাদেরকে দেওয়া হলো এই চুক্তির ভিতরে তখন তারা আরেকটা অ্যাডভান্টেজ নিল আপনারা হয়তো জানেন কিনা জানি না গ্রামীণ টেলিকমের এই শ্রমিকদের যে কাজ করে এই কাজের আয়ের চাইতে তার নিজস্ব আরেকটা আয় আছে সেই আয়টা হচ্ছে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন প্রতিষ্ঠা লগ্ন থেকে তার 34% এর ইকুইটি শেয়ার হোল্ডার এই টাকাটা গ্রামীণ কল্যাণের নিজস্ব ইনকামটা নিজস্ব আয় এটা শ্রমিকের আয়ের সাথে না তখন অন্যদের প্ররোচনায় তারা বলল ওই টাকাটাও আমাদের ইয়েতে 3% এই যে নিট মিরাফার সাথে যুক্ত করতে হবে তখন বাধ্য হয়ে এখানে হিসাব করা হলো হিসাব করে দেখা গেল যে শ্রমিকরা যখন হিসাব করলো দেখা গেল 437 কোটি টাকা হলো পরবর্তীতে ক্যালকুলেশন করে দেখা গেল যে এটা হচ্ছে 409 কোটি টাকা
তো 409 কোটি টাকার উপরেই তারা এটা দিল। দেওয়ার পরে শ্রমিকরা তখন বললেন যে আমাদের লয়ার বিনা পয়সায় মামলা করেছে, তাকে ফি দিতে হবে, নাহলে তো সে কোনো কিছুতে সই করতেছে না। সে 106 জন এবং ট্রেড ইউনিয়ন, সুতরাং এই টাকা দিতে হবে আমাদেরকে। আগে 26 কোটি টাকা এই আমরা 6% করে যদি পাই দিব,